আশা করি তোমরা খুব ভালো আছো। আমি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে এই 10টা এরকম হবে। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। আজকে কি বার? বুধবার। আজকে লক্ষ্মী পুজো, পূর্ণিমা লাগবে 7:30। তো 7:30 পূর্ণিমা লাগলেই পুজো আমাদের শুরু হয়ে যাবে। পুজোও তোমাদেরকে শেয়ার করব। তো আগে বলে দিই, মাই লাইফ মাই ফ্যামিলি BMB আমার ব্লকের নাম। তো তোমরা কেমন আছো? তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর কেমন পুজো দেখলে কমেন্টে জানাবে। আর আমরা আমাদের তো ঘরে 4-5টা পুজো আছে, তো তোমাদেরকে বললাম, দেখেছি ফ্রিজ দেখতে গিয়ে, পুজো মানে ঠাকুরের মঞ্চে মঞ্চে গিয়ে দেখে এলাম। তো তোমাদেরকে শেয়ার করা হয়নি, কটা মন্দিরে ঢুকেছি সেটা শেয়ার করা হয়নি ফ্রিজ দেখতে গিয়ে। তো চলো নতুন ব্লগ চালু করছি। আজকে তো লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজো শেয়ার করবো সব কিছু, কী কী কাজ করবো না করবো সব কিছু শেয়ার করবো। তো প্রথমে আমি কী কাজ করছি সেটা দেখো। দেখো সবজি কাটতে বসে গেছি, এইগুলো একটু ভাজা ভাজা করব। আর এই যে আলু, আলুটা পোস্ত করব, তো নিরামিষ। তো বৌমাকে কেটে দিচ্ছি, ও চান করে রান্নাটা করবে, আর আমি যাব ঠাকুরের কাজের দিকে। সন্ধ্যে রাত্রে পুজো আছে, তো আমি ঠাকুরের কাজগুলো করব আর বৌমা এই রান্নাবান্না করবে। ওকে একটু কেটে দিলাম, বেগুন ভাজা হবে আর পোস্ত আর ভাত, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেনু দুপুরবেলা। আবার রাত্রিবেলা লুচি টুচি, কারণ লক্ষ্মী পুজো। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। আমি গেছি চাঁদপুরে, চলে এসেছি বেদিতে গোবর মাটি দেওয়ার জন্য। গোবর আর মাটি বেদিটা দিচ্ছি। তো আমার গোবর মাটি দেওয়া হয়ে গেল বেদিতে। গঙ্গা মাটি আর গোবর দিয়ে মিক্স করে বেদিটায় দিয়ে দিচ্ছি। তো চলো, যখন আলপনা দেবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এখন আমি ঠাকুরের বাসন মাজব। তো চলো, বেদিতে আমি গোবর গঙ্গা জল মাটি দিয়ে লেপে চলে এসেছি। এখন আমি ঠাকুরের বাসন মাজব। তো দেখো কত বাসন নিয়ে বসেছি। তো এখন বাসনগুলো মেজে নিই, তোমরা সঙ্গে থাকো। বাসনগুলো একদম মাজা শেষ হলো, এখন ধোবো আর কি বাসনগুলো। তো তোমরা সঙ্গে থাকো, তোমরা সঙ্গে থাকো। ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি। বাসনগুলো কেমন পরিষ্কার হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। বাবারে কত টাইম লাগলো বাসনগুলো ধুতে, প্রচণ্ড টাইম লেগেছে, প্রচণ্ড টাইম লেগেছে বাসনগুলো ধুতে। বন্ধুরা আমার এই সবেই আমার বাসন ধোয়া শেষ হলো, প্রচুর টাইম লেগেছে বাসনটা ধুতে। তো দেখো প্রচণ্ড পরিষ্কার হয়েছে, কমেন্টে জানাবে। দেখো এখনো অনেক কাজ বাকি আছে, সঙ্গে থাকো বন্ধুরা। লেগেছিস? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় টেনে কর, হ্যাঁ যেন ঝুলে না থাকে। হ্যাঁ চেপে দে, চেপে দে, হাত দিয়ে চেপে দে, চেপে দে, হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে চেপে দে, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ চেপে দে, চেপে দে, দেওয়ালে সেটাই দে, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ 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 নেমে নেমে পড়, দিয়ে দে, এখানটা সেলোটেপটা দিয়েছিস, হ্যাঁ হ্যাঁ।
আয় তো খুলে গেল আর ভালো করে সেলো টিপটা লাগা হ্যাঁ হ্যাঁ ইয়ে করে দে একটু হ্যাঁ চেপে দে চেপে দে তো বন্ধুরা দেখো রেডিমেড আম পলোটা লাগিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আমি বেবিটা আলপনা দিয়ে দিচ্ছি দেখো তো আমি ধান দিয়ে দিচ্ছি এর উপরে ধান দিয়ে দিচ্ছি তো আতপ চাল দিয়ে দিলাম প্রথমে আলপনা দিলাম তারপরে ধান দিলাম তারপরে আতপ চাল তারপর দুব্বো দিয়ে দিচ্ছি তো এবার আমি ঠাকুরকে বসাবো তো আমার বেদিটা সাজানোটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে তো মাকে সাজিয়ে বসিয়ে দিলাম তো দেখো যেমন পেরেছি তেমন করেছি সুজির হালুয়া বানাচ্ছি দেখো তেজপাতা দিয়েছি আর ঘি দিয়েছি এই যে মটন ঘি দিয়েছি দিয়ে এখন সুজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দেব কাজু বাদাম কিশমিশ তো আমার ছোটো বৌমা দেখো ইয়ে করছে নারকল কুটছে আর এখানেও রয়েছে নারকল ভাঙা নারকল কুটছে অনেকটাই নারকল কুড়ে নিয়েছে তো এদিকে আমার বড় ছেলে এদিকে লুচি করার জন্য ময়দা মাখছে তো আর সময় নেই তো ঠাকুরের জোগাড় করতে অনেক এখনও কাজ বাকি আছে তা চলো সঙ্গে থাকো বন্ধুরা আমি চিনি দিয়ে দিয়েছি আর কিশমিশও দিয়ে দিয়েছি দু মুঠো চিনি দিয়ে দিলাম তো একটু ভাজা ভাজা করে নেব তো দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার সুজির হালুয়া হয়ে গেছে থালার মধ্যে আমি ঢেলে দিয়েছি তো এটাকে আমি ঠান্ডা হয়ে গেলে পিস পিস করব তো সঙ্গে থাকো বন্ধুরা তো ছোট বৌমা দেখো আলপনা দিচ্ছে তো ছোটো বৌমা দেখো কত মন দিয়ে আলপনা দিচ্ছে মাথা হেঁট করে দিচ্ছে মাথা হেঁট করে দিচ্ছে দেখো কতটা নিচে নেমে মাথাটা কতটা নিচু করে দেখো আলপনা দিচ্ছে মা ধরুন তো কে করছ তুমি কি করছো হ্যাঁ হ্যালো তো এখানে দেখো নারকল নাড়ু চালু করে দিয়েছি মানে সব রকমই কাজ একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি একটু আলপনা দেখাচ্ছি একটু সুজির হালুয়া বানানোটা দেখাচ্ছি আর এখন এলাম নারকেল নাড়ুটা বানাতে মানে
সব রকম একটু একটু করে মানে চারিদিকে আমাকে কাজগুলো করতে হচ্ছে আর সবাই করছে তো তাদেরকেও তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার বড় ছেলে বৌমা তারাও কাজ করছে আমার হাতে হাতে তো সঙ্গে থাকো বন্ধুরা কি ফটাচ্ছ কালী ফটকা বাবারে কালী ফটকা বাজা ফাটাচ্ছে লক্ষ্মী পূজার দিনকে বাবা তো দেখো নারকলটা একটু লাল লাল হয়ে গেছে তো এখানে আলপনাটা দেওয়া হয়ে গেছে দেখো তো এখানেও বৌমা আলপনা দিচ্ছে দেখতেই পাচ্ছ দেখো এখানে ফল কাটা হচ্ছে তো বৌমা ফল কাটছে দেখতেই পাচ্ছ বৌমা ফল কাটছে আর এইগুলো আমি সাজিয়ে রেখেছি তো আমার ডেকোটার কেমন লাগছে দেখো আর এই যে ঠাকুরের এই ঘটে চাপাবো এগুলো আর এই যে লক্ষ্মীর এই যে নারায়ণের সিন্নি এইগুলো সে লাগবে কলা আর এই যে আলতা সিঁদুর গামছা নারায়ণের লক্ষ্মীর কাপড় আর লক্ষ্মীর আলতা সিঁদুর তো এইগুলো এখন মন্দিরে নিয়ে যাব আর বাবা তারা হুড়ো করে লুচি বানাতে হচ্ছে তো ঘাম ছুটে যাচ্ছে আমার ঘাম ছুটে যাচ্ছে বন্ধুরা তারা হুড়ো করে করতে হচ্ছে পূর্ণিমা তো লেগে গেছে 7:30 পূর্ণিমা লেগে গেছে এখন বাজে 8:30 হ্যাঁ আমার তো ঠাকুরমশাই আসবে ঠাকুরমশাই 9টার সময় আসবে আমি আবার এখন চান করব আবার কাপড় ছাড়বো তো সঙ্গে থাকো বন্ধুরা সকাল থেকে চারবার চান হয়ে গেছে ওরে বাবা তো দেখো এখানে আমার নারকেল নাড়ু হচ্ছে তো বৌমা নাড়ু পাকাচ্ছে আমি তো লুচি করতে করতে তোমার কাছে চলে এলাম দেখো তোমাদের কাকু কেমন কথা বলছে কাকু বলছে যেগুলো দেখাবার সেগুলো দেখাচ্ছে না কাকুকে দেখানো হয়নি না তার জন্য কাকু রেগে যাচ্ছে কাকুকে ভিডিওতে দেখাইনি রেগে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো আমি আবার লুচি ভাজতে যাব আমাদের ঝুমকাটা দেখো কালারিং হচ্ছে দেখো আমার ডেকোরেশনটা কেমন লাগছে দেখো এই যে নারায়ণের সব কিছু রেডি করে রেখেছি দেখো আমি ঠাকুর ঘরটা আবার নতুন করে সাজিয়েছি আর এটা নারায়ণের এটা কাকু সাজিয়েছে তো যদি ভুল হয়ে যদি থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে তো দেখো লক্ষ্মীর সব কিছু আমি সব কিছু সাজিয়ে সাজিয়েছি লক্ষ্মী হ্যাঁ এখানে লক্ষ্মীর থালা ইয়ে কাপড় রয়েছে আলতা সিঁদুর রয়েছে গামছা রয়েছে চন্দন ঘষে টষে রেখেছি সিঁদুর রয়েছে সব কিছু রেডি এই যে এটা লাগবে এগুলো সব রেখেছি এই যে লক্ষ্মীর ভুজি এখানে নারায়ণের ভুজি নারায়ণের সব কিছু সিন্নি এখানে দুধ রয়েছে সব কিছু রেডি করে রেখেছি তো দেখো তো আমার লক্ষ্মীর ডেকোরেশনটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে সাজানোটা কেমন লেগেছে এখনও বামুনমশাই আসেনি এখন আসবে তো দেখো গেটটাও দেখো কত সুন্দর লাগছে দেখো ডেকোরেশনটা সাজানোটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে ওম সমন্ধারে বিদ্যি লোচন করা সে বাগ্রবতা ইয়া বছর
তো বন্ধুরা দেখো আমাদের পূজা তো শুরু হয়ে শেষ হতে গেল, যজ্ঞ হচ্ছে এখন। দেখো তোমরা আমাদের পূজোটা দেখে তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে পূজোটা। আমি কি রাজা হব তোমাদের মঙ্গলের জন্য? তোর মাথায় দিও না, ভদ্রদান পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো আমি সব প্রসাদ টোসাদ নিয়ে এসেছি। তো এখন রাত 12টা বাজে, তো এখন তো কোনো প্রসাদ এখন আর সেই সিন্নি টিনি সবাই খেয়েছে, সিন্নিটা গুলেছি। হ্যাঁ, তো রাত্রি 12টা বাজে, তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার লক্ষ্মী পুজো ডেকোরেশনটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বাই, গুড নাইট।